News Only 24, News Only 24. চিত্রকর দিবাকর চক্রবর্তীর 32তম একক প্রদর্শনী শুরু হয়েছে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে। মোট 10টা তৈলচিত্র প্রদর্শিত হচ্ছে এখানে। এবারের প্রদর্শনীর মূল বিষয় প্রকৃতি, বিশেষ করে বৃক্ষ। 29শে মে প্রদর্শনীর প্রথম দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োজক অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী এবং হাওড়া পৌর নিগমের 60নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সীমা ভৌমিক। অনুপম হালদার বলেন, একজন আলোকচিত্রী হিসেবে তিনি ক্যামেরায় প্রকৃতির ছবি তোলেন। সেই প্রকৃতির বৈচিত্র্য শিল্পী দিবাকর চক্রবর্তী তার মানসপট থেকে রং তুলির মাধ্যমে অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। দিবাকর চক্রবর্তী জানিয়েছেন, এই 10টা ছবির মধ্যে 3টে ছবি খুব শীঘ্রই দুবাইয়ের প্রদর্শিত হবে। এসে যেটা দেখলাম খেজুর গাছের বিভিন্ন রকমের ছবি, তার মধ্যে আবার যেটা শুনলাম একটা ছবি অলরেডি মানে দুবাই চলে যাচ্ছে, সেটা বোধহয় অকশানে অনেক লক্ষ টাকা দাম উঠেছে। তো খেজুর গাছ বাঙালি জীবনে বা বাংলার জীবনে গ্রাম বাংলার একটা প্রতিচ্ছবি, তো সেই প্রতিচ্ছবিকে বেস করে বা সেটা শিল্পীর মনে এমনভাবেই দাগ কেটেছে যে একটা ছবি আঁকতে তিনি সময় নিয়েছেন 6 থেকে 7 বছর। তো তার সার্থকতা উনি এটা পেয়েছেন যে বাইরের দেশের বাইরে সেই শিল্পকলা কোনো এক মহা বড় গ্যালারি বা কোনো একটা বড় ভালো শিল্প মানুষের বাড়ির ড্রয়িং রুমে সেটা শোভা পাবে, এবং সেটা একটা বাংলার শিল্প মনস্ক মানুষের আঁকা ছবি এবং বাংলা গ্রামীণ বাংলার একটা ছবি। একটা ছোট্ট খেজুর গাছ একটা বিশেষ অ্যাঙ্গেলে কোনো একটা মাঠের বা কোনো একটা দূরের ক্ষেতের পাশ থেকে উঠেছে, সেটাকে উনি এমন চোখে দেখেছেন, সেটা অয়েল পেন্টিংয়ে এমনভাবে ফুটিয়ে তুলছেন, অনেকটা 3D এফেক্ট পেলাম। ছবিগুলো অনেকেরই দেখা উচিত আমার মনে হয়। এটা এই শিল্পকলাগুলো আরও বড় আকারে বড় জায়গায় যদি আমাদের সামনে আমাদের মানে শিল্প অনুরাগী মানুষের সামনে যদি আসতো আরও ভালো লাগতো, এবং দিবাকরবাবুকে আমি বলবো এটা আরও ওপেন ফোরামে করতে, কারণ যে ওনার যে শিল্পকলাগুলো দেখলাম সেটা আমার অত্যন্ত মন ছুঁয়ে গেছে। যেহেতু নিজে চিত্রশিল্পী, আলোকচিত্রশিল্পী, তো আমার অদ্ভুত লেগেছে যে সত্যি আমি হয়তো বিশেষ যন্ত্রের মাধ্যমে সেটা তুলি, উনি ওনার মনের মধ্যে ওটা নিয়ে সেটার প্রতিরূপ তুলেছেন। তো অসম্ভব বাহবা দেব এবং অত্যন্ত অভিনন্দন ওনাকে। আগামী দিনের আরও বড় আকারে উনি আমাদের বাংলার শিল্পকে বা বাঙালির শিল্পকলার যে সারা ভারতবর্ষে যে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, এবং উনি সেই জায়গায় আরও এক ধাপ এগিয়ে যাক, এই শুভকামনা আমার থেকে রইল। মূলত প্রকৃতি, একেবারে প্রকৃতিও না, আরও স্পেসিফাই করে বৃক্ষ, আরও স্পেসিফাই করে কিছু পার্টিকুলার গাছ নিয়ে কাজ। বৃক্ষের মধ্যে অবশ্যই বৃক্ষ আলটিমেটলি আগামী দিনে ফলবতী বৃক্ষ হয়, সেই ফল থেকে আবার আরও কিছু ছড়িয়ে পড়ে, আগামী প্রজন্মগুলো তৈরি হয়, আগামী প্রজন্মের কাছে নতুন বার্তা ছড়িয়ে পড়ে। একটা অয়েল পেন্টিং দেখলাম যেটা আমার অসাধারণ লেগেছে, সেটা শুনলাম যে সিজনের সঙ্গে সঙ্গে তার কালার চেঞ্জ এফেক্ট পাওয়া যায়, তা ভীষণ ভীষণ সুন্দর লাগলো এই জিনিসটা, এই কনসেপ্টটা ভীষণ ভালো লাগলো। এবং শুনলাম ওই ছবিটি বিদেশে চলে গেছে, অলরেডি অকশন হয়েছে এবং তার একটি মূল্য অতি উচ্চ মূল্য ধার্য হয়েছে। এতে এখানেই আমাদের প্রাপ্তি, যে আমি মূল্যর দিক থেকে বলছি না, যে দিবাকর চক্রবর্তী বাঙালির শিল্পকলাকে বিদেশে পৌঁছে দিয়ে সেখানে একটা নিজস্ব স্বকীয়তায় একটা বড় জায়গা করে নিতে পেরেছেন, যে সেখানে এতটা সমাদৃত হচ্ছে তার শিল্প, এবং এখানেই আমাদের পাওনা। আস্তে আস্তে বাঙালির কাজ সারা বিশ্বের দরবারে ছড়িয়ে পড়ুক, এভাবেই আগামী দিনে ওনার কাজ আরও সাফল্য, আরও স্বীকৃতি পাক, এই শুভকামনা। না, মূল কারণ তাজ বেঙ্গল আমার ছবি সিলেক্ট করেছিল,
এবং এর আগেও আমি 10 বার এখানে শো করেছি, এটা প্রথম নয়। এর আগে আমার 3 বার এখানে হয়েছে এবং আমাদের এখানে অলরেডি 10 বার আমার টোটাল মিলিয়ে 10 বার আমার এখানে শো হয়েছে। এবার আমার বক্তব্যটা যেটা স্পেসিফিক, আমি স্যার বললেন, স্যারের সঙ্গে আমি একমত, আমরা আরও অন্যভাবে ওপেন ফোরামে নিয়ে যাব এক্সিবিশানটাকে। আমার এর পরের এক্সিবিশান হচ্ছে মুম্বাই, মুম্বাই জাহাঙ্গীর আর্ট গ্যালারি, এবং 12 তারিখ আমি 12ই জুন আমি মুম্বাই আর্ট গ্যালারিতে যাচ্ছি। আর আমার এখানকার বাংলার বিশেষ করে এই খেজুর গাছ এবং প্লাম ট্রিজ, মানে তাল গাছ, এইগুলোর ওপরেই আমি ওখানে কিছু তুলে ধরবো বাংলার ছবি। কারণ মুম্বাইটা একটা সামুদ্রিক শহর, সেখানে এই ধরনের গাছ কিন্তু দেখা যায় না। আর বিশেষ করে আপনার এই খেজুর গাছ, তাল গাছ, যেটা বিশেষ করে আমার সবটাই দুবাইতে চলে যাচ্ছে পেন্টিংগুলো, দুবাই একটি সংস্থা ওরা নিচ্ছে। তো অত্যন্ত আনন্দ লাগছে, আমি তাজ বেঙ্গলে আজকে আমার ওই ছবিগুলোকে ডিসপ্লে করতে পেরেছি, তাই আপনাদের মাধ্যমে একটি আশীর্বাদ সবার দর্শকদের কাছে আমি এই আশীর্বাদটা চাই, যারা আর্ট লাভার আছে। এখানে 10টা ছবি আছে, সবটাই প্রকৃতি ভিত্তিক। হ্যাঁ একদম, সবটাই প্রকৃতি ভিত্তিক, কারণ মানুষ এখন নেচারটাকে খুব কাছের থেকে দেখছেন আর নেচারটাকেই পছন্দ করছেন বিশেষ করে।